আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল রাতে আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধিকে এই বিষয়ে নিশ্চিত করেছেন জেলার স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ধনপুরের বিভিন্ন এলাকায় 70 জনের মতো মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। গত কয়েকদিন ধরেই একটু বেশি সংখ্যায় জ্বর নিয়ে ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছিলেন রোগীরা। সন্দেহ হয় স্থানীয়ভাবে টেস্ট করানো হয়, আরও নিশ্চিত হওয়ার জন্য এজিএমসিতে টেস্টিং এর জন্য স্যাম্পল পাঠানো হয়। সেই রিপোর্ট আসার পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে গেছে। বর্তমানে কিছু কিছু ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি থাকলেও বেশিরভাগের চিকিৎসা চলছে বাড়িঘরে। বিষয়টি নিয়ে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করার উপরই জোর দিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক। রাজধানী থেকে চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের একটি দল পাঠানো হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। বাড়ি বাড়ি চলছে স্বাস্থ্যকর্মীদের খোঁজ খবর ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে নয়া শিক্ষানীতি কার্যকর ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজাদিকা অমৃত মহোৎসব ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির 75তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একথা বলেন। তিনি ছাত্রছাত্রীদের এবং যুবসমাজকে নেশার বিরুদ্ধে এবং প্লাস্টিকের কুপ্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপির সর্বভারতীয় সহসভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায়, রাজ্যসভা নেত্রী মিলন রানী জমাতিয়া প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল 1,25,000-এরও বেশি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র দেশবাসীকে উৎসর্গ করেন। সেই সঙ্গে তিনি দেশের অন্নদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গতকাল রাজস্থানের সিকারে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার গত 9 বছরে কৃষকদের স্বার্থে ধারাবাহিকভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধির অধীনে 18,000 কোটি টাকা পেয়েছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আগরতলা পৌর কর্মচারী সংঘ আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন, বিধানসভা নির্বাচনের কারণে রাজ্যের 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের কিছুটা স্বল্পতা দেখা দিয়েছিল। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিসেবে রক্তদানের আহ্বান জানানোয় স্কুল, কলেজ, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংস্থাগুলো সাড়া দিয়ে উৎসবের মেজাজে রক্তদান নিয়ে এগিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান সম্পর্কে এখনও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এই ধরনের রক্তদান শিবির অন্যদেরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর কর্মচারী সংঘের আহ্বায়ক শ্যামল ঘোষ বক্তব্য রাখেন। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্য সরকার 2025 সালের মধ্যে 135 মেগাওয়াট এবং 2030 সালের মধ্যে 500 মেগাওয়াট ক্লিন এনার্জি বা সোলার এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। গতকাল আগরতলায় বিদ্যুৎ নিগম ভবনে ত্রিপুরা এনার্জি ভিশন 2030-এর রোডম্যাপ উন্মোচন করে বিদ্যুৎমন্ত্রী শ্রী নাথ একথা বলেন। আজাদিকা অমৃত মহোৎসবকে চূড়ান্ত রূপ দিতে দেশজুড়ে মেরি মাটি মেরা দেশ শীর্ষক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 9 থেকে 15 আগস্ট এই কর্মসূচি সারা দেশে পালন করা হবে। প্রায় 7,500 ব্লকের নির্বাচিত যুব প্রতিনিধিরা এই উপলক্ষে নয়াদিল্লির কর্তব্য পথে সমবেত হবেন। তারা নিজ রাজ্যের সকল গ্রামের মাটি নিয়ে আসবেন ওই অনুষ্ঠানে। প্রবীণ কংগ্রেস নেতা দুলাল দাস প্রয়াত হয়েছেন। গতকাল আগরতলার কেচমুহনীতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর। তার মৃত্যু খবর পেয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রয়াতের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, একসময় প্রয়াত দুলাল দাস তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ছিলেন, পরে কংগ্রেসে যোগ দেন। জল জীবন মিশন প্রকল্প ঘোষণার পর দেশের 19,46,00,000 গ্রামীণ বাড়ির মধ্যে এখন পর্যন্ত 12,63,00,000 বাড়িতে নলবাহিত জলের সংযোগ দেওয়া সম্পন্ন হয়েছে। গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে জলশক্তি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল এ তথ্য জানান। তিনি বলেন, দেশের 6টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ এলাকার সব বাড়িতে নলবাহিত জলের সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। কৃষি উন্নয়ন শাখা থেকে কৃষি বাণিজ্যিক শাখায় উন্নীত হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের শান্তিরবাজার শাখা। এই উপলক্ষে গতকাল ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে শান্তিরবাজার মহকুমার সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করা হয়। ভারতীয় স্টেট ব্যাংকের দক্ষিণাঞ্চলের সঞ্চালক অভিষেক সিনহা, বকাফা ব্লকের বিডিও ধৃতিশেখর রায়, ব্যাংকের
শান্তিরবাজার শাখা সঞ্চালক সুব্রত ঘোষ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলার আটটি স্কুলে গতকাল আত্মরক্ষা এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা বিষয়ক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলোতে টিএসআর অগ্নি নির্বাপক এবং জরুরি পরিষেবা দপ্তরের আধিকারিকরা এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। গতকাল সাবরুম মহকুমার চারটি এবং বিলোনিয়া মহকুমার চারটি স্কুলে এই কর্মসূচি হয় বলে জানান দক্ষিণ জেলার বিপর্যয় মোকাবেলা শাখার নোডাল অফিসার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।